যখন প্রমাণ হয়ে যাবে ভাস্কর মামার সাথে হাতে হাত মিলিয়ে ঘুষ নিয়েছিল জেঠুকে बर्बाद করবে বলে আর তুমি তাদেরকে ধরে নিয়ে এসছো তখন কিন্তু জেঠু তোমাকে প্রাইজ দেবে ভীমাদা কোনো গালাগাল করবে না এরা জানলো কি করে ছাড় চল পালাই চল পালাই চোরের মন পুলিশ পুলিশ পালাচ্ছিস কেন তার মানে ওরা যা দেখেছে সব ঠিক দেখেছে দাদার খাপি দাদার পড়বি দাদার পেছনে সর্বনাশ করবি হ্যাঁ এতে আপনার সব হিসেব আছে মানে আপনি যেমন ভাবে চেয়েছিলেন ঠিক তেমন ভাবে করা সেই হিসেবগুলোই এখানে আছে আর এটা হচ্ছে সুদীপ বাবুকে দেওয়ার নকল ফাইল মানে একদম বোঝাই যাবে না যে এর মধ্যে কোনো গন্ডগোল আছে একদম পারফেক্ট স্যার দারুণ কাজ করেছো তোমরা মন্দারমণি পাঠিয়েছিল ওই জন্য চার পাঁচ দিনের জন্য আমরা যেতে চাইনি ভাস্কর বাবুই আমাদেরকে জোর করে পাঠালেন কথাগুলো এখানে নয় তোমাদের মালিকের সামনে বলতে হবে জেঠুর বাড়িতে দাঁড়িয়ে ভাস্কর মামাকে সামনে বসিয়ে ভিডিও কলে তোমাদের বিচার হবে বলুন কনফারেন্স কলে সব বলবেন বলবো বলবো সব সত্যি বলবো আমরা এসব কিচ্ছু করিনি বিশ্বাস করুন ভাস্কর বাবু আমাদেরকে চুরির দায়ে জেলে পাঠিয়ে দেবেন যদি আমরা মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র না করি উনি তাই বলেছিলেন আমাদেরকে আমরা সুদীপ বাবুকে খুব ভালোবাসি আমরা এসব করতে চাইনি উনি জোর করে আমাদের এসব করিয়েছেন ভাস্কর বাবু আমাদের ভয় দেখিয়ে এসব করিয়েছেন You are under arrest. আপনারা যা বলবার কোর্টে গিয়ে বলবেন এই হাবিলদার লস্যি লাও লস্যি লাও আমি স্কুটি নিয়ে আগে যাচ্ছি মেজো জেঠুকে ওখানেই ডেকে নিচ্ছি তুই আমাকে পুরো ব্যাপারটা আগে জানিয়ে খুব ভালো করেছিস আমরা সবাই মিলে চেপে না ধরলেও দাদাকে বরবাদ করে দেবে কোনো চিন্তা করবেন না আমায় যেমন দায়িত্ব দিয়েছেন আমি সব সামলে নেব আচ্ছা এখন রাখছি যাও আরে মামা কোথায় যাচ্ছ পাঁচ মিনিট দাঁড়িয়ে যাও না খাগর না পানি ফল
আমার এখন একটা জরুরি মিটিং আছে রে। আরে দাঁড়াও না, রোহিত দুটো জমদুত ধরেছে, না দাঁড়ালে কিন্তু তুমি একটা দারুণ জিনিস মিস করে যাবে। ও এখানেই আসছে, আমি তোমাদের আগে খবর দিতে চলে এলাম। তোরা কি সব পাগল হয়ে গেছিস? যেমন আমাকে বারবার করে বলে গেছে যে এখানে এই বাড়িতে আমি যেন কোনো সার্কাস করার পারমিশন না দিই। তোদের সার্কাস করতে হয় তোরা ফুটপাতে গিয়ে দেখা না, এখানে এসব হবে না। কি হবে আর কি হবে না সেটা তুমি এক্ষুনি টের পেয়ে যাবে। দাঁড়াতে বলছে দাঁড়াও, নইলে জোর করে দাঁড় করাবো। কি এত দূর? দাঁড়াও দেখাচ্ছি মজা। হ্যালো জাউ। হ্যাঁ, আরে এরা তো দিনে তিনবার করে আমায় জেরা করছে। আপনার এই মেজো ভাই আর সরস্বতী, এরা তো আমাকে রীতিমতো চেজ করছে। না না, এভাবে কাজ করা যায়? বলুন তো। হ্যাঁ কি বল। হ্যাঁ না না, ওরা আমার সামনেই আছে। দেবো স্পিকারে দেবো? আচ্ছা ঠিক আছে। কথা বল সরস্বতী, রুদ্র, তোমাদের দুজনকেই বলছি, 5 মিনিটের মধ্যে বাড়ি খালি না করলে সত্যি সত্যি মানহানির মামলা করে জেলের খানি টানাবো সবকটাকে। যেটুকু রোজগার তোমরা করো তখন সবটাই কিন্তু উকিলের পেছনে ঢালতে হবে। বাচ্চাদের মতন ওষুধ খাওয়া নিয়ে বায়না করো না জেঠু। ওষুধ যতই তেতো হোক না কেন, সেটা শরীরের জন্য ভালো বলেই খেতে হবে। জেঠু কি লাইনে আছেন? হ্যাঁ জেঠু, তোমাকে রোহিত কিছু বলতে চাইছে। হ্যালো জেঠু। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম না, আপনার বরবাদি আমি চুপচাপ বসে দেখবো না। শোনো, তোমার মন গড়া গল্প আমাকে শোনাতে এসো না, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। কিন্তু আমি আপনাকে প্রমাণ দিলে তো মানবেন। কি প্রমাণ? জ্যান্ত প্রমাণ নিয়ে এসেছি জেঠু। রঘু ডাকাত, সরি রঘু পলাশ, তোমরা নিজেদের গুণকীর্তন গিয়ে ফেলো তো, আমাকে ফিরতে হবে, হাতে অনেক কাজ আছে তো। জাউ, ওরা আমাদের মিলে কাজ করে, ওই রঘু আর পলাশ। এক কদিন আগে আপনি ওই পলাশের স্ত্রী অপারেশনের জন্য টাকা দিলেন না? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। তা ওরা ওখানে কি করছে? কি কাণ্ড, কি আর বলো, বলুন তো জাউ। হ্যাঁ রোহিত ওদের কোমরে দড়ি বেঁধে এখানে নিয়ে এসছে, লজ্জারা শেষ রইল না। বেচারা নিরীহ লোকগুলোর উপরে কি অত্যাচার বলুন দেখিনি। সে কি কেন? সেই পোল তো এবার খুলবে জেঠুমনি। এই তোমরা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো।